শিলচরে অসম মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের আগে স্থানীয় কাঁচা সুপারি রফতানিতে এসওপি জারি করার দাবি জানিয়েছে রাইজোর দল। বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠক ডেকে দলের তরফে এ দাবি জানান হাইলাকান্দি জেলা সভাপতি জহিরউদ্দিন লস্কর। দাবি পূরণ না হলে 29 নভেম্বর ক্যাবিনেট বৈঠক চলো অভিযানের ডাক দিয়েছে রাইজোর দল। ক্যাবিনেট বৈঠকের বাইরে স্থানীয় সুপারি রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবিতে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করবে দল। স্থানীয় সুপারি রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরাক বন্ধে স্বতঃস্ফূর্ত সমর্থন করেছেন জনগণ, এরপরেও সরকারের টনক নড়েনি। কাঁচা সুপারির মৌসুম শেষ হওয়ার পথে, খুব শীঘ্রই স্থানীয় কাঁচা সুপারি নিয়ে এসওপি জারি করা না হলে বরাকের মানুষ আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবেন। রাইজোর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহিরউদ্দিন লস্কর আরও বলেন, অনেক আবেদন নিবেদন আন্দোলনের পরেও বরাক বিদ্বেষী বিজেপি সরকারের টনক নড়ছে না। বরাককে শেষ করে দিতে চাইছে শাসক দল। এখন লাগাতার বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। দাবি পূরণ না হলে ক্যাবিনেটে চলো আন্দোলনকে সফল করে তুলতে রাজনৈতিক অরাজনৈতিক সংস্থা ও সংগঠনের সহযোগিতা কামনা করেছে দল। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাইজোর দলের হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লস্কর, জাতীয় যুব বাহিনীর হাইলাকান্দি জেলা সভাপতি মুস্তাক হোসেন মাঝার ভূঁইয়া, সম্পাদক ফারুক আহমেদ মজুমদার, আমিরউদ্দিন বরভূঁইয়া, শাহিদউদ্দিন বরভূঁইয়া প্রমুখ। হাইলাকান্দি থেকে বাহার লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। রাইজোর দল সভাপতি সবার উপস্থিতি আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে এই প্রেস মিটের আয়োজন করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বরাক উপত্যকার সবচেয়ে বেশি যে জ্বলন্ত সমস্যা স্থানীয় সুপারি সমস্যা, এই স্থানীয় সুপারি নিয়ে আজকে বিগতে প্রায় 2-3 মাস থেকে ধারাবাহিক আন্দোলন চলছে। বিভিন্ন বাজারে প্রতিবাদ হয়েছে, বিভিন্ন রাস্তায় প্রতিবাদ হয়েছে, বিভিন্ন জায়গায় মিছিল করা হয়েছে। আমরা গত তারিখে আমরা সমস্ত বরাক উপত্যকায় বন্ধের ডাক দেওয়া হয়েছিল। প্রত্যেক বিরোধী দল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের নেতৃত্বে এই বরাক সদস্যভাবে পালন করা হয়েছে। কিন্তু এরপরে আমরা দেখেছি যে আসাম সরকারের তরফ থেকে এখন পর্যন্ত স্থানীয় সুপারি চালান ক্রয় বিক্রয়ের উপর কোনো নির্দিষ্ট কোনো এসএমপি এখন পর্যন্ত দেওয়া হয়নি। আসলে সরকারি বরাক উপত্যকাকে অর্থনৈতিকভাবে শেষ করার জন্য যে চক্রান্ত রচিছে, এই চক্রান্তর বিরুদ্ধে সমস্ত বরাক উপত্যকার মানুষ বন্ধে সদস্য পালন করে সরকারকে দেখিয়ে দিয়েছিলেন যে বরাক উপত্যকার মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের বরাক উপত্যকার অর্থনৈতিক স্বার্থে। কিন্তু এরপর সরকারের টনক নড়েনি। বরাক উপত্যকার মানুষের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করার ষড়যন্ত্র যে সরকার লিপ্ত হয়েছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ আমরা ধারাবাহিকতা রাখতে হবে। তাই আমরা আজকে রাইজোর দলের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বরাক উপত্যকার প্রত্যেকটি বিরোধী দল সংগঠন রাজনৈতিক দল সবাইকে নিয়ে যদি আগামী 29 তারিখ আমাদের হাতে খবর এসে যে আগামী 29 তারিখ আসাম সরকারের ক্যাবিনেট বৈঠক আমাদের কাছাড় জেলায় হবে, যদি আগামী 29 তারিখে কাছাড় জেলায় বৈঠক হয়, 29 তারিখের ভিতরে যদি স্থানীয় সুপারি ক্রয় বিক্রয় এবং চালানোর উপর যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যদি এসবি সরকারের তরফ থেকে দেওয়া না হয়, তাহলে আগামী 29 তারিখ বরাক উপত্যকার প্রত্যেকটি অরাজনৈতিক দল সংগঠন এবং প্রত্যেক বিরোধী রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমাদের বরাক উপত্যকার স্থানীয় কৃষকদেরকে সঙ্গে নিয়ে বরাক উপত্যকার স্থানীয় ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে আমরা এই ক্যাবিনেট বৈঠক চলা অবস্থায় এখানে আমরা প্রতিবার সেইমত সিদ্ধান্ত নিয়েছি, যার জন্য আমাদের বরাক উপত্যকার 3 জেলার ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অভিভাবক মন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বরাক উপত্যকার অর্থনৈতিক স্বার্থে বরাকর যে জ্বলন্ত যে সমস্যা স্থানীয় সুপারি, এই স্থানীয় সুপারি ক্রয় বিক্রয় এবং চালানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি যদি সত্যি আপনারা সত্যি দেন। টুনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার
03842260081 অথবা 93951630888।